বাংলাদেশের শীর্ষ দশ ধনী ইউটিউবার কারা? এই প্রশ্ন আমাদের মধ্যে প্রায়শই জাগে। গাইজ, ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই দশটি চ্যানেলকে দেখলে বোঝা যায়। পৃথিবীর অন্যান্য দেশে ইউটিউব একটি ক্যারিয়ার হলেও বাংলাদেশে ইউটিউব তেমন একটি জায়গা করতে পারেনি। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাংলাদেশে এমন কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতি মাসে 5 থেকে 10 লক্ষ টাকা শুধুমাত্র ইউটিউব থেকে আয় করে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানব নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ দশ ধনী ইউটিউবার সম্পর্কে, যাদের মাসিক আয় $5 থেকে $10,000 উপরে। তবে যাই হোক, এই লিস্টে চ্যানেল ইউনিক কিন্তু আসতো, কিন্তু আপনারা তো জানেন নিজের ঢোল নিজে পিটাতে হয় না, যার কারণে আমাদের চ্যানেল এই লিস্টে ইনক্লুড করিনি। তো যাই হোক, আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরেকটি কথা বলতে চাই, এই 10টি ইউটিউব চ্যানেল ছাড়াও বাংলাদেশে আরো অনেক ভালো ভালো এবং বড় ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু যেহেতু 10 জনের লিস্ট করছি তাই সব চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না। তাছাড়া এই লিস্টে কোনো গ্রুপ চ্যানেল ইনক্লুড করা হয়নি, যেমন সময় টিভি কিংবা যমুনা টিভি, শুধুমাত্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেলদের নিয়ে এই লিস্টটি তৈরি করা হয়েছে। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে তাওহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদিকে আপনারা অনেকেই চেনেন, বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে আফ্রিদিকে আইডল মানা হয়। এবং তাওহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্লগের ভিডিও করে থাকেন। অনেক আগে থেকে তাওহিদ আফ্রিদি ইউটিউবে কাজ করছেন, যখন আফ্রিদির বয়স অনেক কম ছিল তখনই আফ্রিদির ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। তো যাই হোক, বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 58 লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবং ইউটিউব থেকে তাওহিদ আফ্রিদি প্রতি মাসে মোটামুটি $1,700 বা $1,70,000 ইনকাম করে থাকে। তো এখানে আরেকটি কথা বলে দিতে চাই, এই সকল ইনকামের তথ্য সোশ্যাল ব্লেড নামক একটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং এই ওয়েবসাইট ইউটিউবারদের মাসিক, দৈনিক এবং বাৎসরিক আয়ের অ্যানালাইসিস করে থাকে এবং এদের দেওয়া তথ্যতে একটু এদিক ওদিক হতে পারে, মানে তারা অ্যাকুরেট ইনকাম দেখাতে পারে না কিন্তু আনুমানিক ইনকাম দেখাতে পারে। এই ধরুন 1,70,000 টাকা দেখালে 1,50,000 কিংবা 1,20,000 কাছাকাছি যাবে। তো যাই হোক, এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে দ্য আজায়রা লিমিটেড। বর্তমানে আজায়রা লিমিটেডের ইউটিউব চ্যানেলে 47 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা একটি ইউটিউব চ্যানেল হচ্ছে দ্য আজায়রা লিমিটেড। বসেন বসেন বৈশাখ গান থেকে এই চ্যানেলটি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং চ্যানেলটি যাত্রা শুরু করেছিল 2012 সাল থেকে। তাছাড়া এই চ্যানেলের মালিকের নাম হচ্ছে প্রত্যয় হিরণ, যাকে সম্প্রতি পুলিশ আটক করেছে এবং কি কারণে আটক করা হয়েছে তা আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, দ্য আজায়রা লিমিটেড বদমাস পোলাপার নাটকের জন্য অনেক বিখ্যাত। তো যাই হোক, বর্তমান সময়ে দ্য আজায়রা লিমিটেডের প্রতি মাসে আয় হয় $2,300 বা $2,30,000। তো এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ভিলেজ গ্র্যান্ডপা। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে 15 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে এই চ্যানেলের বেশিরভাগ দর্শকই বিদেশের, পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্ব এই চ্যানেলের ভিডিও সব থেকে বেশি দেখে থাকে এবং এই চ্যানেলটিতে রান্না নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা রান্না করে থাকেন তারা অনেক বৃদ্ধ। যাই হোক, বর্তমান সময়ে দ্য ভিলেজ গ্র্যান্ডপা এই চ্যানেলটির ইনকাম হচ্ছে $2,600, বাংলাদেশি টাকায় $2,60,000। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে মিস্টার ট্রিপল আর। বর্তমানে মিস্টার ট্রিপল আর এর চ্যানেলে মোটামুটি 50 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে অন্যতম সেরা একটি নাম হচ্ছে মিস্টার ট্রিপল আর। মিস্টার ট্রিপল আর বেশি জনপ্রিয় তার ফানি কমেন্টারির জন্য। এছাড়া ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন ভিডিও আপনি মিস্টার ট্রিপল আর এর চ্যানেলে পেয়ে যাবেন। বাংলাদেশের সব থেকে বড় ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউব চ্যানেল হচ্ছে এটি। তো যাই হোক, মিস্টার ট্রিপল আর ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে $3,500, বাংলাদেশি টাকায় $3,50,000। তো এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আলোর পথ। আলোর পথ চ্যানেলটি বিভিন্ন ইসলামিক ভিডিও আপলোড করে থাকে এবং চ্যানেলটিতে 70 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই চ্যানেলটি 1,500টির উপরে ভিডিও আপলোড দিয়েছে। চ্যানেলটির টোটাল ভিউ 1 বিলিয়ন পার হয়ে গিয়েছে। তো সেটা যাই হোক, আপনারা কারা কারা আলোর পথ চ্যানেলের ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে জানাবেন। তো আলোর পথ চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক $4,500 আয় করে থাকে, বাংলাদেশি টাকায় $4,50,000। একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার
এই লাশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে আজকের। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মায়াজাল। মায়াজাল চ্যানেলটিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। বর্তমানে চ্যানেলটিতে 97 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে চ্যানেলটিতে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো মায়াজাল চ্যানেলটি সবথেকে আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও তৈরি করে থাকে। তো বর্তমানে মায়াজাল ইউটিউব চ্যানেলটি প্রতি মাসে আয় করে থাকে $4,700, বাংলাদেশি টাকায় ৪,৭০,০০০ টাকা। প্রযুক্তি শুধু কল্যাণী বয়ে আনে না, আপনি যদি এই মুহূর্ত থেকে তাই নিজেদের নিরাপত্তার জন্য এসব কন্টেইনার বহনকারী জাহাজ। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে 35 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্লগার হচ্ছে রাকিব হোসেন। তবে রাকিব হোসেনের কন্টেন্ট নিয়ে অনেকের কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে বলে থাকে রাকিব হোসেন নাকি আজেরা সব ভিডিও তৈরি করে থাকে। তবে সেটা যাই হোক, রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে মোটামুটি $6,000 আয় করে থাকে, বাংলাদেশি টাকায় মোটামুটি 6,00,000 টাকা। মানে বুঝতেই পারছেন মানুষজন আজেরা ভিডিও বেশি দেখে। তো এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ইউটিউবারদের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি। রোজ টিভি 24 চ্যানেলটিতে মোটামুটি 71 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের ওয়াজ মাহফিল রিলেটেড এবং ইসলামিক রিলেটেড যাবতীয় ভিডিও আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ইসলামিক নিয়মকানুন এই চ্যানেলটি থেকে জানতে পারবেন। তো যাই হোক, বর্তমানে রোজ টিভি ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে $7,300, বাংলাদেশি টাকায় ৭,৩০,০০০ টাকা। তো এরপর 2 নম্বর অবস্থানে ফারজানা ড্রয়িং একাডেমি। বাংলাদেশের মাসিক আয়ের শীর্ষে থাকা 10 জন ধনী ইউটিউবারের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি। বর্তমানে এই চ্যানেলটিতে 1,১৩,০০০০ উপরে সাবস্ক্রাইবার রয়েছে। মানে বুঝতে পারছেন কত বড় একটি চ্যানেল হচ্ছে এটি। এবং ফারজানার মাসিক আয়ের কথা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে ফারজানা ড্রয়িং একাডেমি আনুমানিক $20,000 আয় করে থাকে, বাংলাদেশি টাকায় ২০,০০০ টাকা। তবে মজার ব্যাপারটি হচ্ছে তার ইনকাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে তার অডিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স। মানে তার আঁকা আঁকির ভিডিও বেশিরভাগ পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্ব দেখে থাকে, যার কারণে ফারজানা ড্রয়িং একাডেমির CPM এবং RPM সব থেকে হাই। তো যাই হোক, তার আঁকা আঁকির স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে ফারজানা ড্রয়িং একাডেমি কত ভালো ছবি আঁকে। তো এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে বিজি ফান লিমিটেড। মাসিকে বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ইউটিউবারের লিস্টে প্রথম অবস্থানে রয়েছে বিজি ফান লিমিটেড এবং চ্যানেলটিতে 1,৭৫,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। মানে বুঝতে পারছেন কত বড় একটি চ্যানেল। এবং মজার ব্যাপারটি হচ্ছে চ্যানেলটির টোটাল ভিউ 7 বিলিয়ন প্লাস। মানে যেখানে ক্যারিমিনাটি বা ভুবন বান এই দুজনের চ্যানেলের টোটাল ভিউ এই চ্যানেলের সমান হবে না। চ্যানেলটি ইউটিউবে জয়েন করেছে 2019 সালে এবং 2019 সালে জয়েন করার পরেই চ্যানেলটির এত গ্রোথ হয়েছে। চ্যানেলটির মোস্ট পপুলার ভিডিওগুলোতে 300 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। মানে এক একটি ভিডিওতে 300 মিলিয়ন ভিউ। এবং বর্তমান সময়ে এই বিজি ফান লিমিটেড ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে $45,000, বাংলাদেশি টাকায় ৪৫,০০০০ টাকা। এবং এই চ্যানেলটির এত ইনকাম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই চ্যানেলটির দর্শকও বেশিরভাগ ইন্টারন্যাশনাল দর্শক। চ্যানেলটিতে যে ফানি ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এবং এরা ফানি ভিডিও করতে করতে ভিডিওগুলোকে একটি চরম পর্যায়ে নিয়ে চলে গিয়েছে, মানে যাকে অতিরিক্ত লেভেলের বলা হয় আর কি। তো যাই হোক গাইজ, এই 10টি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল কোনটি তা কমেন্ট করে জানাবেন। এবং যারা ইউটিউবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তারা হয়তো এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।